সংসার করতে এসে রুটি গোল করা শিখে গিয়েছি সংসার করতে এসে চুলভাঁধা ভুলে গিয়েছি সংসার করতে এসে রান্না করা শিখে গিয়েছি সংসার করতে এসে সবার যত্ন নেওয়া শিখে গিয়েছি শুধু নিজের যত্ন নেওয়াটাই ভুলে গিয়েছি হ্যাঁ এটাই তো মেয়েদের জীবন তাই না পুরা সংসার লাইফে একবার ঢুকে পড়লে এই যে কাজ শুরু হয় যে কাজ কখনোই শেষ হবার নয় মৃত্যুর আগ পর্যন্ত এই কাজ চলতেই থাকে আর কোনো সাপ্তাহিক ছুটি বলতে তো কোনো কথাই নেই তবুও এই কাজের মাঝে আমরা মেয়েরা আনন্দ খুঁজে নেই আর আনন্দ খুঁজে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে হাজব্যান্ড যদি আমাদের ভালো হয় তাহলে তো আমাদের রাস কপাল আর যদি হাজব্যান্ড একটু ভালো না হয় তাহলে তো আর কথাই নেই কী আর বলবো থাক ওসব কথা আজ আর আর না বলি এদিক দিয়ে হচ্ছে আমি আজকে দিন আগে আর কি রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই আমার যে জামাইজান আছে জামাইজানের জন্য বেজে দিলাম জামাইজান ভেজে দেওয়ার পরে রুটি খেয়ে তারপরে অফিস চলে গেল এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি একদিক দিয়ে আর একদিক দিয়ে দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে মায়ের হাতের স্পেশাল খিচুড়ি রান্না হবে মুগ ডাল আর মসুরির ডাল একসাথে হচ্ছে ভিজিয়ে রাখা হয়েছে ভেজে আর এদিক দিয়ে ডিম ভুনা হবে ডিম ভুনা দিয়ে তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি ওফ কি যে মজা হয়েছে গাইস কি আর বলবো সব মাখিয়ে ঝুঁকিয়ে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে খিচুড়িগুলো মাখিয়ে বসানো হয়েছে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে তো আর কোনো কিছু দিতে হবে না খুবই সুন্দরভাবে হয়ে যাবে আর এটা কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করা হইতেছে আর এখন হচ্ছে দেখতেছিলাম কি অবস্থা কেমন হলো লাস্টে কিন্তু একটু ঘি দেওয়া হবে আর হচ্ছে গিয়ে পেঁয়াজ তারপরে হচ্ছে এগুলো বাগার দেওয়া হবে খিচুড়িতে তো যাই হোক এখানে পেঁয়াজ টিয়াজ ভেজে তারপরে বাগারে দিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে ভুনাটাও প্রায় শেষের দিকে তো ভোনাটাও হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সকালে যে কয়েকটা রুটি ছিল এই রুটিগুলো খেয়ে নিব ভাজি দিয়ে এই রুটিগুলোই এখন বসে বসে খাচ্ছিলাম আর ভাজিটাও অনেক মজা হয়েছে আর রুটিগুলো বেশ নরম সফট ছিল এগুলো খাইতে খুবই ভালোই লাগে আর গ্রামে যখন থাকতাম তখন তো লালটা রুটি পাওয়া যায় তো ওগুলো না খাইতেও ইচ্ছে করতো না দেখা যেত বা গ্রামে থাকার পরে গ্রামের মানুষটা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা মানে নর্মাল পানি দিয়ে রুটি বানাইতো তো শক্ত শক্ত হতো খেতে জানি মনে হতো যে শিটতেই চাইতো না তো কী আর করা তখন তো বুঝতাম না আর যখন ঢাকায় মাঝে মাঝে বেড়াইতে আসতাম এই নরম রুটিগুলো খাওয়ার পরে এত ভালো লাগতে এত ভালো লাগতো আর এখন তো নিজেরাই ঢাকাই থাকে আর এই রুটিগুলো খেতেও পারি খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে রঙ চা বানিয়ে নিয়েছি দেখেছেন চার কালারটা যে যে সুন্দর এসেছে তো এখন বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি খুবই মজা হয়েছে আর আমার মেয়ে বলতেছে ওকে দেওয়ার জন্য ও অনেক চা খাইতে চায় তো ওকে দিলাম না তো এদিক দিয়ে হচ্ছে আবার দুধ বসাই নিল তো দেখেন এই যে দুধটা দুধ আপনি যতই বসান না কেন যতই হচ্ছে জাল কমিয়ে দিয়ে যাবেন আইসা দেখবেন যে সেটা উতলায় উঠে পরেও যায় মাঝে মাঝে কিন্তু এটা হয়েই থাকে আমাদের সাথে তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল কেমন লাগলো আপনাদেরকে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে